আপনি যখন তাফসীর করতে বসেছেন আপনার আকীদা হচ্ছে আমার নবী গায়েব জানে এই কথা বলা যাবে না আপনি গুরাই কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না ঝগড়া করতেছেন রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা ভিডিও থাম্বনেল এবং ভিডিওর প্রথম ক্লিপ দেখেই আপনারা বুঝে নিয়েছেন যে আজকের বিষয়টা আজকের ভিডিওটা কোন বিষয়ের উপর আমি উপস্থাপন করতে যাইতেছি বন্ধুগণ বিষয়টি হলো প্রায় অনেক উলামায়ে কেরাম অনেক আলিম সমাজ বলে থাকেন যে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানতে পারেন এবং অনেকে এটাকে বলেন যদি আল্লাহ নবী গায়বের খবর জানতে পারেন এই কথা ঠিক ভাবে বিশ্বাস করে তাহলে আল্লাহর সঙ্গে শরীক করা হয়ে যাবে আসুন এই বিষয়টা নিয়ে আজ আমরা তিনজন আলিমের মুখ থেকে বিষয়টা শোনার চেষ্টা করব প্রথমে আমরা সাইফুল আজম আজহারি নামে একজন আলিম উনি উনার মুক্তব্য শুনব এবং আমরা নুরুল ইসলাম অরিফুরি এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আমরা বক্তব্য শুনব আসুন আমরা একে একে তিনজনের বক্তব্য শুনি এবং তারপরেই আপনারা কার বক্তব্য বেশি সুস্পষ্ট এবং সঠিক বলে আপনাদের মনে হয় তা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আসুন আমরা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করি আপনি যখন তাফসীর করতে বসেছেন আপনার আকীদা হচ্ছে আমার নবী গায়েব জানে এই কথা বলা যাবে না আপনি গুরাই ফিরাই আয়াত পড়তেছেন কোনটা আপনি গুরাই ফিরাই আয়াত পড়তেছেন ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ গায়বের চাবি আল্লাহর হাতে আল্লাহ বাদে গায়ব কেউ জানে না আপনি সাধারণ মানুষ তো সাধারণ মানুষ তারা তো আর অন্য আয়াত জানে না আপনি যে আয়াতে আল্লাহ বলেছেন আমি গায়েবের সংবাদ আমার নবী রাসূলকে দান করেছি এই আয়াতগুলো স্লিপ করে স্কিপ করে আমি শব্দগুলো মাথায় রাখবেন স্কিপ করে মানে পৃষ্ঠা একটা উল্টানোর সময় দুইটা উল্টাই ফেলেছি বুঝতেও পারেন না 17 নম্বর পেজ থেকে 19 এ চলে গেছি মাঝখানে 18 রয়ে গেছে এখন সাধারণ জনগণ ওনারা বাংলাতে 17 হলে না বুঝতেন ওনাদের কাছে আরবীর 17 যে 18 সেই ওনারা কি আরবি বুঝেন বুঝেন না আপনি স্কিপ করেছেন কেন কারণ ওই আকীদা আপনার সাথে যাচ্ছে না তাফসীর কাকে বলে আমি এখন আপনাদেরকে বলি আমি বলবো কোরআনের আয়াত দুই ধরনের এক ধরনের আয়াতে বলা হয়েছে আমার আল্লাহ বাদে গায়েব কেউ জানে না উনি আলেমুল গায়েব চাবি কাটি ওনার হাতে কিন্তু আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তিলকা মিন আম্বাইল গায়েব নুহিহি ইলাইক হাবিব এটা গায়েবের সংবাদ আপনাকে দান করেছি এবং ওয়াবা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়েব এটা আল্লাহ আল্লাহর রাসূল বাদে গায়েবের সংবাদের এতলা কাউকে দান করেন না রাসূল গায়েব বলার ক্ষেত্রে কখনো কার্পণ্য করে না ওয়াবা হুয়া আলাল গায়েবে বিদানিন আয়াত দুই ধরনের হয়ে গেছে না আলিমুল গায়ব ফালা ইউজহিরু আলা গায়বিহি ইল্লা আহাদান ইল্লা মান ইরতাদা রাসূল আল্লাহ গায়েবের সংবাদ কাউকেই দান করেন না যাকে কাকে দান করেন কোন নবী এবং রাসূলদেরকে দান করেন কেন যেই লোক যিনি গায়েব জানেন না ওনাকে নবী বলা জায়েজ নাই মানে লা ইয়াজুস লি আহাদিন আন ইয়াকুনা নবিয়ান আন ইয়াকুনা নবিয়ান ইল্লা আন ইয়ালামা ইলমাল গায়ব ইলমে গায়ব জানা ছাড়া কোন ব্যক্তির পক্ষে নবী হওয়া জায়েজ নাই কেন কারণ আমাদের ঈমান সব কিছু গায়েব নির্ভর আমন্তু বিল্লাহ আল্লাহকে দেখা যায় তাইলে গায়েব ওয়া মালাইকাতিহি ফেরেশতা দেখা যায় আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি
কিতাব আপনি দেখেছেন এটা নাযিল হইতে দেখেছেন গায়েব ওয়া রুসুলিহি কোন রসূলই তো দেখি নাই গায়েব ওয়াল ইয়ামিল আখির গায়েব মানে ঈমানের যে সপ্তস্তম্ভ সবকিছুই গায়েব নবী কেন আসেন নবী আসেন আপনাকে বলার জন্য কুল হুয়া আল্লাহু আহাদ হাবিব আপনি বলে দেন তিনি মাওলা কে ক তিনি তিনি কেন ক গায়েব তো হাজির হইলে তো তিনি হইতো না হাজা হইতো দিস ইজ বাট আই এম সেইং নট দিস ইজ হিম হি তো হি কখন হয় আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেমন আছেন আপনি কেমন আছেন কারণ আপনি আমার সামনে আপনার বাবা কেমন আছে তিনি কোথায় থাকেন তুমি থেকে আপনি থেকে তিনি হয়ে গেলেন না কেন কারণ তিনি এখানে নাই সেই জন্য তিনির কথা বলার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন কুল হাবিব আপনি বলে দিন কার কথা বলছে আল্লাহর কথা আল্লাহ কি গায়েব তো গায়েবের কথা যাকে বলতে বলা হচ্ছে উনি নবী নবী না হলে আল্লাহ সম্মত দিতে পারবেন সেই কারণে নবীর অর্থ উলামায়ে কেরাম আছেন জানবেন অনেক অর্থ আছে মেইন অর্থ তিনটা মেইন অর্থ তিনটা মুআল্লিম মুআল্লাম আল মাকান আল মুরতাফা সংক্ষিপ্তভাবে বলছি মুআল্লিম মুনাব্বে মানে যিনি অদৃশ্যের সংবাদ দান করেন অথবা মুনাব্বা যার কাছে অদৃশ্যের জ্ঞান আছে তাকে নবী বলে অথবা আল মাকান আল মুরতাফা উঁচু জায়গা উঁচু জায়গা উসা বিল্ডিং আমরা আসতেছি ধানমন্ডি থেকে আপনি বলতেছেন হুজুর এখানে একটা 100 তলা ভবন আছে ওইটা দেখে দেখে চলে আসেন ওইটা দেখে দেখে চলে আসেন তো নবী হচ্ছে 100 তলা ভবনের নাম দূর দূরান্ত থেকে রাস্তা খুঁজে পাইতেছেন না কোন রাস্তা দিয়ে আসবেন ওই উঁচু স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই স্থান ওই রাস্তা দিয়ে চলেন দুনিয়া পাবেন আখিরাতও পাবেন সুবহানাল্লাহ উঁচা জায়গা এটা মানুষকে দিক নির্দেশনা দেয় রাস্তা দেখিয়ে দেয় এটা হচ্ছে নবীর অর্থ যাই হোক আমাদের এটা বিষয় না আমি শুধু আপনাদের কনসেপচুয়াল ক্লারিটি করার জন্য তাফসীরের নামে কি কি হয় সেটা বোঝানোর জন্য এখন আসুন একটি মাসালা সমাধান দেই আমাদের দেশে একটা ঝগড়া আছে একটা মাসালা নিয়ে কোন মৌলী সাহেব বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানতেন আবার কেউ বলেন আল্লাহ রাসূল গায়েব জানতেন না এই নিয়ে খুব একটা ঝগড়া হয় বাংলাদেশ আমার দুঃখ কি জানেন প্রত্যেকই দলিল নিজের দিকে টানে এর জন্য সমাধান হয় না দলিল টানা টানির জিনিস না ছাড়া ছাড়ির জিনিস যেই দিক যায় সেটা মানতে হবে ঠিক কি না বড় দুঃখ আমার আমি জিজ্ঞেস করলাম আপনারা 99 জন জবাব দিলেন গায়েব অর্থ অদৃশ্য গায়েব শব্দের অর্থই জানেন না ঝগড়া করতেছেন রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না বিষয়টি কি যদি কোনো ব্যক্তি বলে তুমি আমি যেই রকম গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম জানতেন না সে কাফের হয়ে যাবে আবার কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকম জানতেন সে মুশরিক হয়ে যাবে তাহলে বিষয়টা কি তোমার আমার নিকট যেটা গায়েব রাসূলুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না রাসূলুল্লাহর নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব নয় এখানে শেরক নাই কুফর নাই বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই এটা কোরআন হাদিসের মত সুবহানাল্লাহ দেখুন আমাদের কাছে কবর কি কথা বলে না রাসূলুল্লাহর কাছে কবর গায়েব ছিল না আমাদের কাছে জান্নাত কি রাসূলুল্লাহর কাছে জান্নাত গায়েব ছিল না আমাদের কাছে জাহান্নাম কি রাসূলুল্লাহর কাছে জাহান্নাম গায়েব ছিল না আমাদের কাছে লাউহে মাহফুজ কি রাসূলুল্লাহর কাছে লাউহে মাহফুজ গায়েব ছিল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনি কবর আজাব দেখি না আল্লাহ রাসূল দেখতেন সহিহ মুসলিমের হাদিস সাহাবা একরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে হাঁটছিলেন দুটো কবরের সামনে যে নূর নবী দাঁড়িয়ে গেলেন
সাহাবায়ে কেরামকে বলেন দাঁড়াও ইন্না হুমা ইউআযযাবান ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর এই দুই কবরে আযাব হচ্ছে আমার উম্মতের আযাব দেখে আমি সামনে যেতে পারি না সুবহানাল্লাহ কইবেন রাসূলুল্লাহ বলেন সাহাবায়ে কেরাম কবর দুটোতে আযাব হচ্ছে রাসূলের সাথে সাহাবায়ে কেরাম ছিলেন না তারা কি দেখছেন না রাসূলুল্লাহ দেখছেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর বড় কোন শিরক কুফরের কারণে আযাব হচ্ছে না দুটো বদ আমলের কারণে আযাব হচ্ছে আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন্নামিমা দুইজনের একজনের বদ অভ্যাস ছিল মহল্লায় ঘুরে ঘুরে চগলখুরি করত কি করত চগলখুরি আপনাদের দেশে তো চগলখোর নাই বুড়া মানুষ একটু বেশি চগলখুরি করে ছেলে একটা সিঙ্গাপুর একটা মালয়েশিয়া কাম নাই কাজ নাই দোকানে বসে উত্তর পাড়াটা দক্ষিণ পাড়ায় দক্ষিণ পাড়াটা উত্তর পাড়ায় লেগে গেল ঝগড়া বুড়া মিয়া চা খায় আর বিড়িতে টান দেয় এটা চগলখুরি এটা কি চগলখোর হলো জুল ওয়া ঝাইন যার দুই মুখ ওনার কাছে এক কথা ওনার কাছে আরেক কথা উদ্দেশ্য কি দ্বন্দ্ব সৃষ্টি করা আমার দৃষ্টিতে করোনা ভাইরাস থেকে মারাত্মক ভাইরাস হচ্ছে চগলখোর ভাইরাস সমাজে ঝগড়া দ্বন্দ্ব ফাসাদ ফেতনা এগুলো সৃষ্টি করাই তাদের কাজ ঠিক কিনা এই কাজটি করবে না আর কথা বলে না দোস্তা সাসাম বললেন আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন্নামিমা দুজনের একজনের বদ অভ্যাস ছিল মহল্লায় ঘুরে ঘুরে চগলখুরি করত واما الاخر فكان لا يستتر من بوله ترمذي روایت اشچ لا يستنزه من بوله দ্বিতীয় জনের অপরাধ ছিল লোকটি পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত না এটার ব্যাখ্যায় হাদিসে এসেছে সে পানি ব্যবহার করত ডিলা কুলুক ব্যবহার করত না কিংবা উট লালন পালন করত উটের পেশাবের ছিটা তার গায়ে আসলে সে ধৌত করে তারপর নামাজ পড়ত না এই পেশাব থেকে না বাঁচার কারণে কবরে তার আযাব হচ্ছে আয়াতটা হলো সূরা নমল এর 65 নম্বর আয়াত বলুন কোন সূরার কত নম্বর আয়াত সূরা নমলের 65 নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله هي رسول كريم صلى الله عليه وسلم أبني بولي دين أسمان زمينير كنو باشندائي غائب جننا اكمتر الله چرا كن سرار كتو نمبر آيات سورة نمالير 65 نمبر آيات الله اما در نوبي كه نردش ديا بولين أبني گشنا كوري دين আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া সূরা নমলের 65 নম্বর আয়াতের অর্থটা অস্পষ্ট না সুস্পষ্ট কোরআনের কোনো সুস্পষ্ট ঘোষণা যদি কেউ মানে না ইমানে মুফাসসালের 3 নম্বর মানে না ঠিক 3 নম্বর কোনটা আসমানি কিতাব কোরআন আসমানি কিতাব নেই আসমানি কিতাব কেউ যদি কয় আমি আল্লাহ মানি না সে যেমন কাফের কেউ যদি কয় আমি ফেরেশতা মানি না সে যেমন কাফির কেউ যদি কয় আমি কোরআন মানি না সেও কাফির কোরআনের কোন সুস্পষ্ট ঘোষণা যদি কেউ মানে না তাহলে সে কত নম্বর মানে না ইমানে মজ্জালের তিন নম্বর মানে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নমলের 65 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ব্যাখ্যাহীনভাবে এমন অস্পষ্টতা নাই যা ব্যাখ্যা কইরা বুঝতে হয় ব্যাখ্যা কইরা বোঝার মতো কিছু নাই তর্জমার দ্বারাই বুঝে আসে আল্লাহ বলেন কুল আপনি বলে দিন লা ইয়ালামু জানে না মান ফিস সামাওয়াতি আসমানের বাসিন্দারা ওয়াল আরদি জমিনের বাসিন্দারা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না এ কথা আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন
তাহলে ইজাহাল গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ, গায়েব মানা একমাত্র আল্লাহর গুণ। আজকে বুঝলেন কি না কিছুটা, আল্লাহ আল্লাহ মানার আলোচনা নাই, শুধু নবী মানার আলোচনা। কেন আল্লাহ মানার আলোচনাত গেলে দেখা যাইব ডুলার তলা নাই, আল্লাহ মানার আলোচনাত গেলে কি দেখা যাইব ডুলার তলা নাই বলতে, বেটায় নদীর মধ্যে জাল দিয়া মাছ ধরে আর ডুলার মধ্যে তয়, মাছ ডুলার তৈলে মরিয়া যায় গাই, কারণে খুঁটা গাই রেয়া খুঁটার মধ্যে ডুলা লটকাইয়া বানছে, ডুলার উপরদার শূন্য উপরে আর ডুলার তলা ফানির নিচে, ডুলার ভিতরে মাছ তৈলে ফানির মধ্যে জিয়া থাকে, এরম হয়নি সারাদিন ওই জাল জাল দিয়ে মাছ ধরছে আর ডুলার তৈছে, মাছ ধরছে আর ডুলার তৈছে, বিকালে জাল উঠাইয়া ডুলা যখন উঠাইছে নিয়া বাড়ির যাইব, উঠাইয়া দেখে ডুলার তলা নাই, কি পরিমাণ মাছ লইয়া যাইব বাড়ির, এই তলা নাই ডুলার মধ্যে সারাদিন মাছ তৈলে যেমন গুড়ার ডিম ছাড়া কিছু নিয়া বাড়ির যাইতে পারবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এই কথার আলোচনা করলে যারা নবী গায়েব জানেন কয়, এরা তলা ভাঙ্গা ডুলা ছাড়া বাড়ির কিছু নিয়া যাইতে পারবে না। এখন বুঝছেন আল্লাহর আলোচনা নাই কেন, আল্লাহর আলোচনা করলেই দেখা যাইব আলু চোখের ডুলার তলা নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের শ্রেষ্ঠ ইমাম ছিল, এই জন্য ইমামে আজম ওনার নাম। ইমামে আজম মানে ছোট ইমাম না বড় ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় ইমাম হইলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব লিখেছেন, কিতাবের নাম আল ফিকহুল আকবর, সংক্ষেপে বলা হয় ফিকহে আকবর। সারা পৃথিবীর হানাফি মজহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি আবু হানিফার কিতাবের ব্যাখ্যা লিখেছেন শরহুল ফিকহিল আকবর, সংক্ষেপে বলা হয় শরহে ফিকহে আকবর। তাতে উল্লেখ আছে কাদ সররাহাল হানাফিয়্যাতু বিত্তাকফির বিইতিকাদি আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আবু হানিফার লেখা কিতাবের এই ব্যাখ্যা গ্রন্থে এই রিডিংটার অর্থ হইল যেহেতু আল্লাহ সূরা নমলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজী যে বলবে নবী গায়েব জানে সে কুরআন মানে না, যে কুরআন মানে না তার ইমান নাই, যার ইমান নাই তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি। আবার কই যার কাছে রেকর্ড নাই তারা তো আবার যদি এত তাড়াতাড়ি কইছি আবার যদি ইয়াদ করতে না পারে, এর লাগি মোবাইল থাকলে মোবাইলও রেকর্ড করে আলন, আর মোবাইল না থাকলে বালা কইরা শূন্য বুঝালন, আর যদি পরে মনে না থাকে যারা রেকর্ড করছে তাদের কাছে রেকর্ড সংগ্রহ করে আলন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লেখা কিতাব কোন বিষয়ের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের উপর লেখা কিতাব, কিতাবের নাম ফিকহে আকবর। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন সারা দুনিয়ার হানাফি মজহাবের ভাষ্যকার পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি। তিনি এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম দিয়েছেন শরহে ফিকহে আকবর। সেখানে তিনি উল্লেখ করেছেন কাদ সররাহাল হানাফিয়্যাতু বিত্তাকফির বিইতিকাদি আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হইল যেহেতু আল্লাহ কোরআন শরীফের সূরা নমলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই যে বলবে নবী গায়েব জানে সে কোরআনের সূরা নমলের 65 নম্বর আয়াত মানে না, ইমানে মুফাসসালের কত নম্বর মানে না, মানে না এই সূরা ইমানে মুফাসসালের কোনো একটা নম্বর মানে না মানে সে মুসলমান নয়। কাজেই যারা বলে নবী গায়েব জানে এরা তো কোরআন মানে না, যারা কোরআন মানে না এরা তো নিজেই মুসলমান না, তুমি নিজেই মুসলমান না তোমার আবার ওয়াহাবি কি আর সুন্নি কি। কথাটা দুইবার কইলাম কেন, কারণ আমাদের সমাজে যারা তালে তালে সুন্নি হয় ফালে ফালে সুন্নি হয় এরা নবীর তাজিমের দুহাই দিয়া নবীরে গায়েব জানেওয়ালা কয়, নবীর তাজিমের দোহাই দিয়ে বলে নবীর তাজিম, আল্লাহর কসম গায়েব জানেওয়ালা হওয়া নবীর মর্যাদা নয় আল্লাহর মর্যাদা, হাজির নাজির হওয়া নবীর মর্যাদা নয় আল্লাহর মর্যাদা,
কথাটা সহজে বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শুনেন। একটা মেয়ে লোকে ওয়াজ শুনলো, স্বামীরে মর্যাদা দিতে হয়, ওয়াজটা খারাপ না বালা? ওয়াজ তো শুনছে, স্বামীকে মর্যাদা দিতে হয়, স্বামীকে সম্মান করতে হয়, কিন্তু কি কইলে সম্মান হইব এটা পায় না, তালাশ করে চিন্তা করতে 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 অনেকক্ষণ পরে মনে যাচ্ছে, আরে সম্মানের শব্দ তো একটা আমার জানা হইয়াছে, সারা জীবন ব্যবহার করে আইতাছি, শব্দটা হইল আব্বা। আব্বা শব্দটা কি অপমানের না সম্মানের? কিন্তু বলেন আপনারা, এটা কি স্বামীকে সম্মান করার শব্দ না জন্মদাতাকে সম্মান করার শব্দ? আব্বা শব্দটা যেমনভাবে জন্মদাতার জন্য সম্মানজনক, স্বামীর জন্য অপমানজনক, ঠিক তেমনিভাবে আলিমুল গাইবার হাজির নাজির আল্লাহর জন্য সম্মানজনক, নবীর জন্য অপমানজনক। কাজে এক গাইর বাছুর নিয়ে আরেক গাইর মেদে লাগাইয়া দিলে হইতো না, যে গাইর বাছুর ই গাইর মেদে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে মর্যাদা দিতে কম দিছেন না, তুমি আল্লাহর মর্যাদা নিয়ে কারাকারি করে নবীনে দিবার লাগে। আল্লাহর মর্যাদা কারাকারি করে নবীকে দিতে হবে না, আল্লাহ তোমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে নবী যদি গায়েব না জানেন তাইলে কবরজে মুনকার নাকির ফিরিস্তা সওয়াল জব করবো, নবী কি আমাদেরকে বলছেন না, বলেন নাই? আপনারা কি জানেন না কবর এমন কারণে কি ফিরিস্তা সওয়াল জব করবো? তাইলে নবী আমাদেরকে বললেন কিভাবে গায়েব না জানলে? হাসরের মাঠে যে পাঁচটা প্রশ্ন করা হবে, নবী কি আমাদেরকে বলছেন না, বললেন কিভাবে গায়েব না জানলে? এরপরে পুল সিরাতের পুল যে পার হতে হবে, নবী কি বলেন নাই, বললেন কিভাবে না জানলে? পুল সিরাত পার হতে পারলে জান্নাতে যাওয়া যাবে, নবী বললেন কিভাবে গায়েব না জানলে? পুল সিরাত পার হতে না পারলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নবী বললেন কিভাবে গায়েব না জানলে? এই প্রশ্নরা করে কারা কারা? তালে তালে সুন্নি যারা। প্রশ্নের জবাব বুঝেন জি, প্রশ্নের জবাব হইল কবরে যে মুনকার নাকি ফিরিস্তারা সওয়াল জব করবে আপনারা জানেন কিনা? হাসরের মাঠে যে পাঁচটা প্রশ্ন করা হবে আপনারা জানেন কিনা? পুল সিরাতের পুল যে পার হতে হবে আপনারা জানেন কিনা? পার হলে যে জান্নাতে যাওয়া যাবে আপনারা জানেন কিনা? পার হতে পুল সিরাত পার হতে না পারলে যে জাহান্নামে নিক্ষেপ হবে আপনারা জানেন কিনা? তাহলে আলিমুল গায়েব কজন কইয়া যাও, আগে কইয়া যাও তোমার তোমার মন গড়া যুক্তি মতো। শুধু নবী আলিমুল গায়েব সাব্যস্ত হয় না, নবীর সমস্ত উম্মতই আলিমুল গায়েব সাব্যস্ত হয়। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমার মর্যাদা উম্মতের সমান নয়, আমার মর্যাদা কোনো নবী রসুলের সমান নয়, আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাহলে উম্মতের যে গুণ আছে নবীর এই গুণে শানে রসুল হয়, অন্য নবীর যে গুণ আছে আমাদের নবীর ই গুণে শানে রসুল হয় না। সুতরাং আলিমুল গাইবের যে ব্যাখ্যা দিছ, ই ব্যাখ্যা মতো শুধু নবী গালি আলিমুল গাইব সাব্যস্ত হয় না, সমস্ত উম্মতই আলিমুল গাইব সাব্যস্ত হয়। সুতরাং যেই গুণ উম্মতের মধ্যে আছে এই গুণে নবীকে গুণান্বিত করা শানে রসুল নয়, গুস্তাখে রসুল, রসুলের মর্যাদা নয়, অপমান। তাহলে রসুলের এমন গুণ কোনটা যে গুণ উম্মতের মধ্যে থাকবে দূরের কথা, কোনো নবী রসুলের মধ্যেই নাই, অনেক। পবিত্র কুরআন হাদিসে এই সমস্ত গুণের আলোচনায় ভরপুর, একদিনে কথা বলবো, একদিনে কতটা বলবো, সংক্ষেপে শুধু একটা ইশারা দিই আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াতে বলেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণকে আমি দুনিয়াতে একটা ওয়াদা নিয়ে পাঠাইছি। কি ওয়াদা? দুনিয়াতে যাও, গিয়া যদি মুহাম্মাদুর রসুল্লাহকে সেখানে পাও, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, মুহাম্মাদুর রসুল্লাহর উপর ঈমান আনতে হবে, এটা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হইল, এবং মুহাম্মাদুর রসুল্লাহর দাওয়াত ও তবলিগের কাজে সহযোগিতা করতে হবে। মুহাম্মাদুর রসুল্লাহকে পাইলে ঈমান আনবেন, ওয়াদা কইরা, আদম নবীও দুনিয়াতে আইছেন, মুহাম্মাদুর রসুল্লাহর উপর ঈমান আনবেন, ওয়াদা কইরা, নূহ নবীও দুনিয়াতে আইছেন, মুহাম্মাদুর রসুল্লাহকে উপর ঈমান আনবেন, ওয়াদা কইরা, ইব্রাহিম নবী দুনিয়াতে আইছেন, ওয়াদা কইরা, মুসা নবী দুনিয়াতে আইছেন, ওয়াদা কইরা, ঈসা নবী দুনিয়াতে আইছেন, সমস্ত নবী রসুল মুহাম্মাদুর রসুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা কইরা দুনিয়াতে আইছেন। ওয়াদা লইছেন কে? আল্লাহ। লইলেন কেন?
তাফসীরের কিতাবে লেখা আছে সমস্ত নবীগণের কাছ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার ওয়াদা লইয়া আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সমস্ত নবীগণের নবী আর সমস্ত নবীগণকেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া দিয়েছেন নারে তাকবীর কইছে নি আপনারা নবীর আলাদা মর্যাদা এই রকম আলাদা মর্যাদা একটা দুইটা নয় কুরআন হাদিস ভরপুর আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণের দ্বারা যদি আমি কুরআন কোন উস্তাদের কাছে কুরআন হাদিস কোন উস্তাদের কাছে না বুইরা থাকি অথবা ফইরাও যদি পরীক্ষা না দিয়া থাকি অথবা পরীক্ষা দিয়াও যদি ফাঁস না কইরা থাকি তাইলে টেলিভিশনের বক্তা যদি আমাদের ঘরে আসতে পারে নবী কেন আসতে পারবেন না সাফাবাদী শুরু করতে হবে কারণ কুরআনে কিভাবে মর্যাদা দিয়েছেন আল্লাহ আমার তো জানা নাই রাসূল নিজের মর্যাদা হাদিসে কেমনে বলছেন আমার তো জানা নাই হে টেলিভিশনের বক্তা দিয়া কুযুক্তি দেওয়া ছাড়া আসমানের চন্দ্র সূর্য দিয়া কুযুক্তি দেওয়া ছাড়া আজরাইল ফেরেশতা দিয়া কুযুক্তি দেওয়া ছাড়া মুনকার নাকির ফেরেশতা দিয়া কুযুক্তি ছাড়া তার তো কোনো পুঞ্জি নাই আমার প্রশ্ন আমার কথা হইল যদি কোনো উস্তাদের কাছে কুরআন হাদিস না শিক্ষা থাকো অথবা শিক্ষা ও পরীক্ষা না দিয়া থাকো অথবা পরীক্ষা দিয়া যদি ফেল কইরা থাকো তাহলে এই সমস্ত বিষয় আওড়াইতে যাইও না লাগাল ফাওনা জাগা খান হাত যাইও না তুমি নমাজের ওয়াজ করো তুমি উজুর ওয়াজ করো তুমি গুসলের ওয়াজ করো কেমনে নমাজ দাঁড়ানি লাগে মানুষে শিখাও কেমনে উজু করণ লাগে মানুষে শিখাও সুন্নত তরিকার উজু শিখাও সুন্নত তরিকার নমাজ শিখাও কে তোমারে বলছে আমানত বিল্লাহ সম্পর্কে ওয়াজ করার জন্য কে তোমাকে বলছে শানে রসুল সম্পর্কে ওয়াজ করার জন্য এই কুযুক্তি দেওয়া ছাড়া মানুষের দিন আর বুঝাইব কেমনে ওই কুযুক্তি দেওয়ার দিন বুঝাইতে গিয়েই আল্লাহর সহি দিন আর সহি দিন দেখে না এটারে মন গড়াও অপেক্ষা কইরা বিকৃতি সাধন কইরা ফেলে আমি আজকের মতো শুধু একটি মাত্র আওয়াজ দিলাম আপনাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কোনো উম্মতের সমান মর্যাদা নয় কোনো নবীর সমান মর্যাদা নয় কোনো ফেরেশতার সমান মর্যাদা নয় আরশ কুরসি লৌহ কলমের সমান মর্যাদা নয় আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন কাজেই শানে রসুল বলতে হইলে এমন গুণের কথা বলতে হবে যেই গুণ উম্মতের মধ্যে নাই যেই গুণ কোনো নবী রসুলের মধ্যে নাই যেই গুণ কোনো ফেরেশতার মধ্যে নাই যেই গুণ আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের মধ্যে নাই সেই গুণের কথা বলতে হবে না শিক্ষা থাকলে না গালে না ফাওয়া অঙ্গখানা চুলকাতে যায় না তাহলে আলিমুল গায়ব হওয়া নবীর গুণ নবী যে জানেন কবরের অবস্থা নবী এ যে জানেন হাসরের অবস্থা নবী এ যে জানেন ফুল সিরাতের অবস্থা নবী এ যে জানেন জান্নাত জাহান্নামের অবস্থা আলিমুল গায়ব হইলেন না কেমনে জবাব দিব পরে এগুলি তো আমরাও জানি আপনারাও জানেন কবরে সওয়াল জবাব তিনটে হইব উম্মতেও জানে হাসরের মাঠে পাঁচটা প্রশ্ন হবে উম্মতেও জানে ফুল সিরাতের পুল পার হতে হবে উম্মতেও জানে পার হতে না পারলে জাহান্নামে যেতে হবে উম্মতেও জানে কাজেই তোমার এই যুক্তি দিয়া নবীর আলাদা কোনো মর্যাদা হয় না এখন আপনারা এইগুলি জানেন না কেন আলিমুল গায়ব হইলেন না এটা বুঝলেই এইগুলি জানার কারণে নবী কেন আলিমুল গায়ব নন পরিষ্কার হয়ে যাবে আপনারা এইগুলি জানছেন নিজে নিজে না নবীর মাধ্যমে গায়বের খবর কোনো কিছুর মাধ্যমে জানলে আলিমুল গায়ব হয় না এই জন্য আপনারা এই সমস্ত গায়বের জগতের খবর জানা সত্ত্বেও একজনও আপনারা আলিমুল গায়ব নন নিজে নিজে না জানার কারণে নিজে নিজে না জেনে আমরা নবীর মাধ্যমে জেনেছি নবীর মাধ্যমে জানার কারণে উম্মত আলিমুল গায়ব হইতে পারলো না নবী জানছিলেন নিজে নিজে না ওহির মাধ্যমে তুমি বুঝি নবীর মাধ্যমে না জানার কারণে আলিমুল গায়ব হইতে পারলে না নবী অত ওহির মাধ্যমে জানছেন কুনাক কলে নবীরে আলিমুল গায়ব কও কথা পরিষ্কার বুঝে আসলো কি না বলেন গায়বের জগতের যত খবর নবী বলেছেন নিজে নিজে বলেছেন না ওহির মাধ্যমে গায়বের জগতের যত খবর আলিমরা আপনাদেরকে বলেন নিজে নিজে জানেন না নবীর মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে গায়বের খবর জানলে আলিমুল গায়ব হয় না সুতরাং আল্লাহর ঘোষণা পরিষ্কার কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়ব জানে না একমাত্র আল্লাহ ছাড়া কাজে কাজেই গায়ব জানা শানে রসুল নয় গায়ব জানা শানে এলাহি গায়ব জানা রসুলের শান না গায়ব জানা আল্লাহর শান গায়ব জানা আল্লাহর শান ঠিক তেমনি ভাবে হাজির নাজির হওয়া
রসুলের শান নয়, আল্লাহর শান। কিভাবে দেখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বেলায় বলেন, ওয়ামা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম। তোমাদের কোন তিন ব্যক্তি যদি কানে কানে কথা কয়, আল্লাহ সেখানে চতুর্থ জন হিসাবে উপস্থিত থাকেন। তোমাদের কোন পাঁচ ব্যক্তি যদি চুপে চুপে কথা বলে, আল্লাহ ষষ্ঠ জন হিসাবে সেখানে উপস্থিত থাকেন। আল্লাহ বলেন তিনজন আর ভাগজন, উদাহরণস্বরূপ বলা হইল, তিনজনের কম সংখ্যক লোকেও যদি কোনোখানে কানে কানে কথা বলে, অথবা ছয়জনের বেশি সংখ্যক লোকেও যদি কোনো জায়গায় কানে কানে কথা বলে, আল্লাহ সবখানে উপস্থিত থাকেন। আল্লাহ সবখানে আছেন, সব কিছু দেখেন, ওই সবখানে আছেন সব কিছু দেখেন, এইটাকেই আরবি শব্দে হাজির নাজির বলা হয়। আল্লাহ সবখানে আছেন সব কিছু দেখেন। বিস্তারিত বলার সময় নাই, একটা আয়াত আর একটা হাদিস কই এই প্রসঙ্গটা শেষ করি। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই, কোথাও অনুপস্থিত নন। আপনারা বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? ক্লিয়ার হয়ে গেল? আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবখানে আছেন সব কিছু দেখেন। এই জন্য একজন মুসলমান যত বড় ব্যাকল হোক, যত বড় অশিক্ষিত হোক, যত বড় মূর্খ হোক, কোনো মুসলমান জীবনে কোনোদিন বলে না, আল্লাহ গতকাল শাস্তাগঞ্জে এসেছিলেন, আজকে আজকে সিলেট চলে গেছেন, আগামীকাল যাবেন আল্লাহ ঢাকা, পরের দিন যাবেন আল্লাহ ময়মনসিংহ, তার পরের দিন আল্লাহ লন্ডন হয়ে আমেরিকা চলে যাবেন, কোনো ব্যাককলেও কোনোদিন কয় না। কেন কয় না? সবসময় সব জায়গায় আছেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়? বুঝে থাকলে বলেন, আসা যাওয়া নাইকার হাজির নাজির গুঞ্জার, আসা যাওয়া নাইকার হাজির নাজির গুঞ্জার, আসা নাওয়াজ আসা যাওয়া নাইকার হাজির নাজির গুঞ্জার। কথা বুঝলেন? বলুন তো, আসা যাওয়া নাইকার সবখানে আছেন, যাবেন কোথায়? না বুঝলে একটা উদাহরণ দেই। এক বন্ডফির গেছে মুরিদের বাড়ির বেড়ানি, তে বন্ডফির তো তারাই যারা কয় যে তোরা দুনিয়ায় যা ভারো সামরারে দে আর আখেরাতে তোরারে আমরা ভার করে আনিব। এই জন্য বন্ড ফিরের বৈশিষ্ট্য হইল মুড়িদানে খালি দিত আর হে খালি খাইত। বন্ড ফির গেছে মুড়িদের বাড়িত, যেহেতু মুড়ি ফিরে তারে আখেরাতে তোরাই আনিব, আসলে নিত না, মিছা কথা। বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন, ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকে মিনান নার, এ ফাতেমা, নবীর মেয়ে হওয়ার কারণে নবী তোমারে তোরাই আনিতে পারবে না, তুমি যদি পুল সিরাত পার হতে হয় তাহলে নবীর তরিকা মতো তোমাকেই চলতে হবে। নবী যদি নিজের মেয়ে ফাতেমাকে তোরাই আনিবার ক্ষমতা না রাখেন, কোন ফিরে ভারব মুড়িদানের দলে তোরাই আনিত? সুতরাং এগুলি বন্ডা বিচার আর কিছু নয়। বন্ড ফির গেল মুড়িদের বাড়িত, যেহেতু মুড়িদের বিশ্বাস আখেরাতে ফিরে আমারে তোরাই আনিব, দিনে জাফারি খাওয়াইতাম, আমি খালি দিতাম আর হে খালি খাইতো, মজায় মজায় ভাগ করে আর ফিরে খাওয়ায়, মজার খানা ভাইয়া, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আর মুড়িদের বাড়ি ছাড়ে না, ওখন মুড়িদের লাগছে বিরক্ত, ব্যাধ্য বিনিময়ে যাইন গে আরেকদিন আইবেন নে, এইটা সাহস হয় না কইতো। একটু সালাকি কইরা কইল, হুজুর আপনি কি আমার বাড়ি তার আইতেন না কোনো দিন? কয় বেটা, তুই যে মজার খানা খাওয়াস, তোর বাড়িত না আইলে আইতাম কার বাড়িত? কয় আপনি দেখি যাই নই না, তে আইবেন কেমনে? বলেন তাকলে আসা যায় না, না তাকলে আসা যায়? হ্যাঁ, যেখানে আপনি আসেন এখানে আসতে পারেন, না যেখানে নাই সেখানে। তা আল্লাহ আসেন না কেন? আল্লাহ তো সবখানে আসেন, আসবেন কোথায়? আল্লাহ যান না কেন? আল্লাহ তো সবখানে আসেন, যাবেন কোথায়? সুতরাং আসা যাওয়া নাইকার হাজির নাজির গুঞ্জার, বুঝলা নেবেন? আসা যাওয়া না, আসা যাওয়া নাইকার হাজির নাজির গুঞ্জার, আল্লাহর কোনো আসা যাওয়ার কথা কোনো ব্যাককলে হয় না, যত বড় ব্যাককল হোক তার ইমান ঠিক আছে, আল্লাহ সবসময় সবখানে আসেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়? এখন আসেন রসুলের ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের জগৎ থেকে আব্দুল বাবা আব্দুল্লাহর ঔরসে এসেছিলেন কিনা, আব্দুল্লাহর ঔরস থেকে আমিনার গর্ভে গিয়েছিলেন কিনা, আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে শুভাগমন করেছিলেন কিনা, সেখান থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন কিনা, হিজরতের আগে বাইতুল মক্কা শরীফ থেকে মেরাজের রাত্রে বাইতুল মুকদ্দসে ছিলেন না গেলেন,
বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমানে ছিলেন না গেলেন, সেখান থেকে দ্বিতীয় আসমানে ছিলেন না গেলেন, তৃতীয় আসমানে ছিলেন না গেলেন, চতুর্থ আসমানে ছিলেন না গেলেন, পঞ্চম আসমানে ছিলেন না গেলেন, ষষ্ঠ আসমানে ছিলেন না গেলেন, সপ্তম আসমানে ছিলেন না গেলেন, আল্লাহর আরশে ছিলেন না গেলেন, জান্নাত দেখতে ছিলেন না গেলেন, জাহান্নাম দেখতে ছিলেন না গেলেন, গিয়ে রইলেন না আবার ফিরে এলেন। এই ব্যাককলের ব্যাককল, আজিন নাদির যায় কেমনে আর আসে কেমনে? বুঝে থাকলে বলেন হাজির নাজির নবীর গুণ না আল্লাহর গুণ? হাজির নাজির নবীর গুণ নয়, হাজির নাজির আল্লাহর গুণ। এটা গেল সাধারণ বিবেক মতে। এবার আসেন কোরআনের দলিল মতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউসুফের একায়াতে বলেন, ওয়ামা কুনতালাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি হাজির নাজির হইতেন ইউসুফ আলাইহিস সালামকে কোয়ায় নিক্ষেপ করার জন্য, বড় দশ ভাইয়ে চক্রান্তমূলক ষড়যন্ত্রমূলক ফসলা পরামর্শ করেছিল, আপনি যদি হাজির নাজির হইতেন ঘটনাক্ষেত্রে নিজেই থাকতেন, নিজেই দেখতেন, যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আপনার কাছে কোরআন নাজিল করে আমি ঘটনা জানাইয়া দিলাম। কি বলেন আল্লাহ? আপনি যেহেতু হাজির নাজির না, এই জন্য বড় দশ ভাইয়ে কেমনে ইউসুফরে কোয়ায় ফেলাইছিল আপনি দেখছেন না, জানেন না, এই জন্য কোরআন নাজিল করে আমি আপনাকে জানাইয়া দিলাম। তেমনিভাবে সূরা আলে ইমরানের একায়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুনতালাদাইহিম ইজ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম ওয়ামা কুনতালাদাইহিম ইজ ইয়াখতাসিমুন। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, মরিয়মের অভিভাবকত্ব সাব্যস্ত করার জন্য তারা একটা লটারি দিয়েছিল। লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন, ওয়ামা কুনতালাদাইহিম, আপনি সেখানে হাজির নাজির ছিলেন না, যদি হাজির নাজির থাকতেন তাহলে ঘটনা নিজেই দেখতেন, নিজেই জানতেন, আপনি হাজির নাজির না, এই জন্য আপনাকে আপনার কাছে কোরআন নাযিল করে আমি ঘটনা জানাইয়া দিলাম। আল্লাহ নিজের বেলায় বলেন আমি সর্বত্র বিরাজমান, আমি সবখানে হাজির নাজির। নবীর বেলায় এই আয়াতেও বলেন হাজির, আপনি হাজির নাজির না, ওই আয়াতেও বলেন হাজির নাজির না। সুতরাং আল্লাহ কোরআনে বলেছেন নবী আলিমুল গায়েব না, যে কয় আলিমুল গায়েব, আল্লাহ কোরআনে বলেছেন নবী হাজির নাজির না, যে কয় নবী হাজির নাজির, এ নবীরে মর্যাদা দেয় না, আল্লাহরে অমান্য করে। এটা নবীকে মর্যাদা দেওয়ার পথ নয়, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার পথ। কাজে কাজেই শানে রসুল আল্লাহর গুণ কারাকারি করে রসুলকে দেওয়ার নাম নয়। রসুলকে আল্লাহ যত আলাদা মর্যাদা দিয়েছেন সেইগুলির বিবরণের নাম হইল শানে রসুল। আল্লাহর মর্যাদা নিয়ে নবীকে দিতে হবে, এছাড়া নবীর কোনো মর্যাদা নাই। নবীর যত মর্যাদা আছে এর মধ্যে একটা মর্যাদার কথা মাত্র আজকে আপনাদেরকে বলেছি। কি মর্যাদা? সমস্ত নবীগণের নবী আল্লাহ আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন, সমস্ত নবীগণকে আল্লাহ আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন, সমস্ত নবীগণকে আল্লাহ মুক্তাদি বানাইয়া দিয়েছেন, আমাদের নবীকে মেরাজের রাত্রে আল্লাহ সমস্ত নবীগণের ইমাম বানাইয়া দিয়েছেন। এই মর্যাদা কার? এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, হাশরের মাঠে আমি সমস্ত নবীগণের পক্ষে হব সুপারিশগার। হাশরের মাঠে আমাদের নবী সমস্ত নবীগণের পক্ষেও হবেন সুপারিশগার। এই মর্যাদা জগতের আর কাউকে দান করেননি আল্লাহ, শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের প্রথম আয়াতেই বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এর যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হইল, হাশরের মাঠের একটা মানুষের হিসাব নিকাশ শুরু হবে না মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। এইগুলি কি আমাদের নবীর আলাদা মর্যাদা নয়? তাহলে আলিমুল গায়েব কইয়া নবীকে মর্যাদা দিতে হবে, হাজির নাজির কইয়া নবীকে মর্যাদা দিতে হবে না? এইগুলি আল্লাহর সাথে শরীকদার বানাবার চক্রান্ত। আমার কথা বুঝে থাকলে বলুন, নবীর মর্যাদার নামে নবীকে আলিমুল গায়েব বলা, নবীর মর্যাদার নামে নবীকে হাজির নাজির বলা, এগুলি শানে রসুল না আল্লাহর সাথে রসুলকে শরীক করার চক্রান্ত? সহি বহারি শরীফের এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে শানে রসুলের নাম দিয়া আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করেছিল, সাবধান, তোমরাও আমাকে শানে রসুলের নাম দিয়া আল্লাহর শরীকদার সাব্যস্ত করো।
আল্লাহ কোরআনের আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি শানে রসুলের নামে রসুলকে আল্লাহর শরীকদার সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব রকমের গুনাহ আমি মাফ করে দেব, আমি আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করে তাদের গুনাহ কোনোদিন মাফ করব না, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। সর্বশেষে আল্লাহর সাথে শরীকদার বানানির জঘন্যতম আরেকটা পরিণাম বলে আজকের মতো কথা শেষ করি। হাদিস শরীফে রাসূল বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমার কাছে দুইটা প্রস্তাব দিয়া ফেরেশতা পাঠাইছেন, দুই প্রস্তাবের কোনো একটা গ্রহণ করতে পারবেন, দুইটা একসাথে গ্রহণ করা যাবে না। প্রথম প্রস্তাবটা হলো আপনার অর্ধেক উম্মত বেঁচে যাবে, অর্ধেক উম্মত দোযখে যাবে, যদি পছন্দ না হয়। তাহলে দুই নম্বর প্রস্তাব হলো আপনার নেককার উম্মত বেঁচে যাবে, গুনাগার উম্মত দোযখে যাবে, তবে আপনার সুপারিশে গুনাগার উম্মতকে দোযখ থেকে নাজাত দিয়া দেওয়া হবে। কটা প্রস্তাব কে ফাটাইলেন? কার মাধ্যমে? ফিরিস্তার মাধ্যমে আমাদের নবীর কাছে। নবী কোন প্রস্তাবটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আগে জানতে চাই আপনাদের কোনটা পছন্দ হয়। দ্বিতীয়টা, গুনাগার উম্মত গুনার কারণে দুদকে গেলেও আমাদের নবীর সুপারিশে আল্লাহ দুদক থেকে নাজাত দিয়া দিবেন। রসুল বলেন, আমি দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করেছি কিন্তু, আমি দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করেছি কিন্তু, যারা আল্লাহর সাথে শরীকদার বানাইয়া মরবে কোরআনে আল্লাহ তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম ঘোষণা করেছেন। হাদিস শরীফে রসুল তাদের জন্য শাফাআত চিরতরে হারাম ঘোষণা করেছেন। আল্লাহর সাথে যারা শরীকদার বানাইয়া মরবে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আর তাদের জন্য নবীর শাফাআত চিরতরে হারাম। সুতরাং নবীরে আলিমুল গায়ব কইয়া আল্লাহর শরীকদার বানানি, নবীরে হাজির নাজির কইয়া আল্লাহর শরীকদার বানানি, এটা শানে রসুল নয়, যা নিজের কপালে কুড়াল মারা ছাড়া আর কিছু নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সহি দিন আর বিকৃত দিন বুঝে বিকৃত দিন সম্পর্কে সতর্ক থাকার, সহি দিনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে সাইফুল আজম আজহারি সাহেবের মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের মন্তব্য এবং নুরুল ইসলাম আলিপুরি সাহেবের মন্তব্য যে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কি জানতেন না, এই বিষয়টি আপনাদের এই এই বিষয়ের উপর তিনজনের বক্তব্য উপর কার বক্তব্য সব থেকে বেশি যুক্তিসঙ্গত এবং সব থেকে বেশি খারেক বলে আপনার মনে হয়, আপনাদের মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়টি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।